হ্যালো স্ট্রেন্ড প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বা স্কোপ চ্যানের পক্ষ থেকে তোমরা প্রত্যেকে জানো যে এ এম জিএনএম দু হাজার চব্বিশ যে পরীক্ষা সেই পরীক্ষা অলরেডি রিশিডিউল করে চৌঠা আগস্ট করা হয়েছে এবং চৌঠা আগস্টের জন্য নতুন করে কি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই নিয়ে তোমরা প্রত্যেকে প্রশ্ন করেছিলে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবো এবং অ্যাডমিট কার্ডে যে এক্সাম সেন্টার রয়েছে এবং যে রোল নাম্বার রয়েছে কি চেঞ্জ হবে দেখো সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো তাই যারা প্রথম থেকে শেষ অব্দি এসছো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের নোটিফিকেশানগুলো বা আমাদের একশো পনেরো নম্বরের ফুল মক টেস্ট একটু জরুরি আপডেট আমাদের একশো পনেরো নম্বরের ফুল মক টেস্ট শুরু হয়ে গেছে যারা ফুল মক টেস্ট দিতে চাও এবং নিজেকে কোয়ালিফাই করতে চাও এবং যার মনে হয় যে একটা গভর্নমেন্ট আবার সিট দরকার আছে তাহলে অবশ্যই নিচের ডেসক্রিপশনে দেখো এবং আমাদের কমেন্টের ফার্স্টটি দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো রেগুলার সন্ধ্যা সাতটা তিরিশে তোমাদের কিন্তু ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে অবশ্যই জয়েন করে যাবে আমাদের ওই গ্রুপগুলিতে যারা যারা ফুল মক টেস্ট দিতে চাও টাইম কটা রেগুলার সাতটা তিরিশ হয়তো টাইমটা হয়তো এদিক ওদিক চেঞ্জ হয়তো সাতটা চল্লিশ বা পঁয়তাল্লিশ হতে পারে কোনো কোনো দিন এই টাইমের মধ্যে প্রত্যেকে আমাদের চ্যানেলে চলে আসবে লাইভ মক টেস্ট কিন্তু হয় প্রচুর ক্যান্ডিডেট এই লাইভ মক টেফ্টে জয়েন করে চলো এবার আমরা এখানে দেখবো যে এএনএম জিএম দু হাজার চব্বিশের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড সম্পর্কে কি বলা হয়েছে চলো আমি এখানে তোমাদের রিসিডিউল নোটিফটা দেখাবো এই রিসিডিউল নোটিফে বলেই দেওয়া হয়েছে যে পাবলিকেশন অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তোমরা উনত্রিশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অর্থাৎ আজ থেকেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং অ্যাডমিট কার্ডের ডাউনলোডের সময় হচ্ছে চার আট চব্বিশ অর্থাৎ পরীক্ষা দিন অবধি বারোটা দুপুর বারোটা পর্যন্ত ডাউনলোডটা করতে পারবে ডেট অফ এক্সামিনেশান দেখো চার আট দু হাজার চব্বিশ বারোটা থেকে একটা তিরিশ যেমন টাইম ছিল সেই টাইমই পরীক্ষা হবে টেন্টেটিভ অ্যান্ড মেবি চেঞ্জ ইন এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি অর্থাৎ অনেকে বলছিলেন যে দাদা আমাদের যে এক্সামিনেশন অর্থাৎ আমাদের দু হাজার চব্বিশের যে এক্সামিনেশান সেটা আবার নাকি টেন্টেটিভ ডেট বলে তার মানে কি আবার চেঞ্জ হবে না আর কিন্তু চেঞ্জ এটা হচ্ছে না এই চার তারিখে এক্সাম হবে অর্থাৎ পরে রবিবার তোমাদের এক্সাম রয়েছে এবার এখান থেকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ কি লেখা যায় ডাউনলোড অ্যাডমিট কার্ড এই লিংকে লেখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেখো এই লিঙ্কটা আমি এইমাত্র দেখছিলাম যে এই লিঙ্কটা কিন্তু কোনোভাবে কাজ করছে না এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড এই লিঙ্ক থেকে এই মুহূর্তে করা যাচ্ছে না এবার তোমাদের এক্সাম সেন্টার যেটা ছিল সেই এক্সাম সেন্টারটাকে চেঞ্জ হবে এটা নিয়েও যারা প্রশ্ন করেছিল একটাই কথা বলি এক্সাম সেন্টার কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না আমি যেটুকু আপডেট পেয়েছি এবার জানি না এরপর বোর্ডের কি মতামত বাট বোর্ডকে ফোন করে যেটুকু জানতে পেরেছিলাম এই দুদিন আগেই ফোন করেছিলাম সেখানে বলা হয়েছে নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেখানে এক্সাম সেন্টার এবং রোল নাম্বার কোনোটাই কিন্তু চেঞ্জ হচ্ছে না যেমন ছিল তেমনই হবে জাস্ট কেন তাহলে তোমাদের নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হলো নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়ার প্রধান কারণ তোমরা দেখবে অ্যাডমিট কার্ডে লেখা আছে অ্যাডমিট কার্ডটা বের করো এবং ওখানে দেখো লেখা আছে ডেট অফ এক্সামিনেশন চোদ্দো সাত দু হাজার চব্বিশ ওই চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখে অ্যাডমিট তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষাটা জায়গায় লেখা থাকবে ওখানে চার আট দু হাজার চব্বিশ জাস্ট এটুকু ওই টাইমটুকু চেঞ্জের জন্যই তোমাদের ওখানটা অ্যাডমিট কার্ড পুরোটা চেঞ্জ করছে কারণ তোমরা প্রত্যেকে জানো যে রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু সেম আছে সেক্ষেত্রে রোল নাম্বারটাও সেমই থাকবে চেঞ্জ হওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে শুধুমাত্র ডেট অফ এক্সামিনেশন এটা চেঞ্জ হচ্ছে কারণ তোমাদের চোদ্দো সাত দু হাজার চব্বিশ লেখা ছিল ওটা চেঞ্জ হয়ে চার আট দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষাটা লেখা থাকবে এবং টাইমও চেঞ্জ হচ্ছে না বারোটা থেকে একটা তিরিশ অব্দি পরীক্ষা হবে তাহলে আমরা এবার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবো ঠিক আছে দশ ঠিক তোমাদের এগারোটা বাজবে এগারোটার সময় করে তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে এবং অবশ্যই আমাদের ভিডিওটা চলে আসবে ভিডিওর নিচে কমেন্টে আমি অ্যাডমিট কার্ডের ডাউনলোডের যে লিঙ্ক সেই লিঙ্কটা পিন করবো এখানটাই করেই তোমাদের লেখা থাকবে যে নিউ অ্যাডমিট কার্ড ডাউনলোড এম জিন এম দু হাজার চব্বিশ কিছু একটা নোটিস তোমাদের দেওয়া থাকবে ওখানটাই ক্লিক করবো ওই লিঙ্কটাই ক্লিক করবে ক্লিক করলেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে চলো তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করছি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো অ্যাডমিট কার্ড দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আমাদের গ্রুপে জানিয়ে দেবো যারা এখন অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নিচের ডিসক্রিপশন বক্স থেকে অথবা কমেন্টের পিন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও কারণ এখানে তোমরা পাচ্ছ ফ্রিতে মক টেস্ট এবং এই মক টেফ্টের পিডিএফগুলো তোমাদেরকে কিন্তু ফ্রিতে প্রোভাইড করা হবে চলো